চট্টগ্রাম জুড়ে গ্যাস সরবরাহে বিপর্যয় সৃষ্টি হয়েছে। আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সরবরাহ আকস্মিকভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালে যান্ত্রিক ত্রুটিতে এই বিপর্যয় সৃষ্টি হয়েছে। গতকাল মধ্যরাত থেকে গৃহস্থালীর পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, শিল্প কারখানা, সিএনজি স্টেশন, হোটেল রেস্টুরেন্টে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, মহেশখালীর এলএনজি এর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় সাময়িকভাবে গ্যাস বন্ধ রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলায় শীতের কারণে গ্যাসের চাপ কম বলে জানিয়েছে খনিজ সম্পদ বিভাগ। জানানো হয়, মহেশখালী দুটি এলএনজি টার্মিনাল থেকে পাওয়া প্রায় 400 থেকে 500 মিলিয়ন ঘনফুট গ্যাস নিয়মিত গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে একটি টার্মিনাল জরুরি সংস্কার শেষে পুনঃস্থাপন করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির সৃষ্টি হওয়ায় গ্যাস সরবরাহে বিপর্যয় তৈরি হয়েছে। কোনো গ্যাস নাই, এখন আমরা লারকি দিয়ে রান্না বাড়ি করে খাইতেছি। আর কালকে তো একদম কোনো গ্যাসই নাই, সমস্যা তো আজকে কয়দিন ধরে আমাদের গ্যাসের সমস্যা।